देश विदेशे जत दर्शक बंधु आछेन सकल के नमस्कार प्रणाम भालोबासा जानिए एक नूतन भिडियो निये आपनादेर सामने उपस्थित हलाम। एई भिडियोटी देखले आपनारा निजेई अबाक हये जाबेन जे मन थाकले इच्छे थाकले उपाय हय सेई विषये आमी आजके देखाबो। एमन एकटी छोट्ट चाषी बंधुर काछे आमी एसेछि। उनि आजकल तो जानेन जे छोटो छोटो जायगाते सबाइके बसबास करते हय एबं बाड़ीर सामने छोटो मोटो एकटु জায়গা থাকে। এই একটা ছোট্ট ক্ষেত, এই ক্ষেতের মধ্যে সম্ভবত ছোট্ট মানে কত দু কাঠার মতো হবে, তাই না? আর দুটো রকম চাষবাস করে নিজের পরিবারের চাহিদা মিটাচ্ছে। তো আমি এখন এই চাষি বন্ধুর সাথে রয়েছি। এই যে শীতকালীন যে সবজিগুলো আছে, এই সব কি কি চাষ করেছেন, কিভাবে করেছেন, বিস্তারিত বিষয়ে ওনার সাথে আলোচনা করো। তো নমস্কার চাষি বন্ধু। নমস্কার। তা আপনার নাম কি? আমার নাম শ্রী শান্তিরঞ্জন সূত্রধর, থানা মাদারিহাট, পোস্ট অফিস রাঙ্গালী বেজনা, গ্রাম শান্তিপুর। আচ্ছা, তো যাই হোক চাষি বন্ধু, আপনি এই যে কি সুন্দর একটা চাষবাস করেছেন, এই শীতকালীন যে সবজিগুলো চাষ করেছেন, আপনি এখানে কতটুকু জমির মধ্যে করেছেন? দু কাঠা জমির মধ্যে আমি সর্বত্র কিছু কিছু করে করেছি। তো এখানে কত রকমের সবজি আছে? দশ রকমের সবজি আছে। দশ রকমের? দশ রকমের সবজি করেছি। আচ্ছা, তো দর্শক বন্ধু, দু কাঠা জমি মানে ছোট্ট একটি জায়গা যেটাতে ছোট্ট একটি বাড়ি হয়, এখানে দশ রকমের সবজি করেছে। এটা দিয়ে আমার তিন চারজনের পরিবারের শাকসবজি মোটামুটি হয়ে যায়। কুমড়া গাছ, তাই? কুমড়া গাছ, হ্যাঁ। এখানে কুমড়া গাছ, এখানে ধনিয়া, এখানে পালং করেছি, কিছু খিরা করেছি, কিছু আলু করেছি, কিছু রসুন করেছি। মূলা রয়েছে, দু চারটে মূলা ফেলেছি। আলু দেখুন, আলুর চেহারা দেখুন। তো দেখুন দর্শক বন্ধু, ছোট্ট একটি জায়গাতে কয়টা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ছটা মাত্র সারি রয়েছে ছোট্ট একটি জায়গার মধ্যে। কি সুন্দর আলু গাছ হয়ে গেছে, এগুলো ফলনগুলো ভালো হবে। উনি যেভাবে যত্ন করছেন ছোট জায়গার মধ্যে, আশা করা যায় ফলন বেশ ভালো হবে। তো ফলনগুলো আমরা এখন দেখাতে পাচ্ছি না, কেন এটা আরো প্রায় এক মেচিউর হয় নাই, সময় লাগবে, সেক্ষেত্রে একটু দেরি হবে দেখাতে। তো আসুন এখানে, এদিকে আসুন। করলার বিচন রোপা হয়েছে, এখানে করলাও হবে। দেখুন ছোট্ট জায়গার মধ্যে দশ রকমের আইটেম করা হয়েছে, দশ রকমের সবজি। এই সবজি দিয়ে বাড়ির চাহিদা মিটে যাবে ওনার, আশা করা যায়। এই যে এখানে এদিকে দেখুন, পাশে একটি ছোট্ট জায়গা রয়েছে, কিছু মটরশুঁটিও করেছি, মূলোগুলো লাগিয়েছে, দেশি মূলো। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে এখানে রয়েছে মূলো। তারপরে মটরশুঁটি আছে, মটরশুঁটি আছে দেখুন, এই যে মটরশুঁটি ফাঁকে ফাঁকে আবার মটরশুঁটি লাগানো হয়েছে ছোট্ট একটি জায়গার মধ্যে। এই যে রসুন গাছ, কি সুন্দর রসুন গাছ হয়েছে দেখুন, রসুনের গাছগুলো সম্ভবত এক মাস বয়স। এক মাস বয়স, এক দেড় মাস হয়েছে, বেশি করেনি সম্ভবত। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো, এগারোটা লাইন রসুনগুলো করেছে। এই রসুন বেশ ভালো হবে। রসুন তো জানেন, একটা রসুন থেকে কমসে কম পনেরো থেকে কুড়িটা গাছ হয়। সে গাছে এই গাছ, এই গাছগুলো যখন ম্যাচুরেট হবে, এখান থেকে আমরা বড় সাইজের রসুন পাবো। তো আবার এখানে আবার পেঁয়াজও করা হয়েছে, পাশে পেঁয়াজ আছে, এতে দেখুন পেঁয়াজও করেছি। এই যে পেঁয়াজ করেছে, সব রকমের কিছু কিছু করেছি চাষি বন্ধু। এত সুন্দর একটা সিস্টেম করেছে, একটু জায়গা ফাঁকা রাখেনি এবং সৎ জায়গাটার সৎ ব্যবহার করেছি। দুনিয়াগুলো বেশ সুন্দর দেখুন, গাছের চেহারা দেখুন কত সুন্দর। প্রতিদিনই উঠেছি, প্রতিদিনই খাচ্ছি। এভাবে ছোট জায়গাতেও এভাবে সবজি আবাদ করে বাড়ির চাহিদাটা মিটাতে পারি এবং সঠিক সার প্রয়োগ করে যদি আমরা এভাবে ফসলটা ফলাতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো হবে। তো চাষি বন্ধু, আপনি যা করেছেন বেশ সুন্দর। আমাকে অনেক ফ্যামিলিতে ছোট জায়গা রয়েছে, এই জায়গা সদ্ব্যবহার করতে ওনাদের কোনো অসুবিধা হবে না। তো চাষি বন্ধু, আপনার বয়সটা এখন বর্তমানে কত চলছে? পঁয়ষট্টি বছর। পঁয়ষট্টি বছর বয়স, বাহ, এই বয়সেও দেখুন পঁয়ষট্টি বছর বয়স বোঝা যায় না। কিন্তু ওনার সময় আমি এটা করি, স্বাস্থ্য শরীর ভালো থাকে, মন মেজাজ ভালো থাকে, টাটকা জিনিস পাচ্ছি, খাচ্ছি, হ্যাঁ, প্রতিদিন আমার খাবার হয়ে যায় মোটামুটি। তো দর্শক বন্ধু নমস্কার,
যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে যে ছোট জায়গার মধ্যে এক দু কাটা জমিতে আপনারা ইচ্ছা করলে যে কোনো শীতকালীন যে সবজিগুলো আছে এই সবজিগুলো লাগিয়ে আপনার বাড়ির চাহিদা মিটাতে চেষ্টা করেন, তবে আপনারা অবশ্যই এভাবে সিস্টেমলি একটা চাষবাস করবেন, জৈব পদ্ধতিতে ভিটামিনযুক্ত খাবারগুলো আপনারা পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার, আর আমার চ্যানেলে নতুন হলে আপনারা বেল আইকন প্রেস করে রাখবেন, এরপরে এর থেকেও ভালো ভালো ভিডিও যেন আপনাদের দেখাতে পারি। তো নমস্কার।